চা স্বাগত পালক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আজ আইটি হাইটেক পার্ক এর শুভ উদ্বোধন করা হলো রব্বুল আলামিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রোহের মাগফিরাত কামনা করছি।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশটি বিশ্ব দরবারে এগিয়ে গেছে রব্বুল আলামিন। আপনি তাকে দীর্ঘায়ু দান করেন আর ভালো শক্তিশালী করেন রব্বুল আলামিন। তার সুযোগ্য সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইসিটি বিশেষজ্ঞ জনাব সজীব আহমেদ জয় রব্বুল আলামিন। আপনি তাকে নেক হায়াত দান করেন, তাকে সমস্ত রকম বেলা মুসলিমাতকে ইবাদত করেন। রব্বুল আলামিন এখানে অত্যন্ত কষ্ট করে উপস্থিত হয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জুরাত্ম সেনিয়া বাকসদিক আব্দুল্লাহ, মাননীয় মেয়র সিটি কর্পোরেশন রব্বুল আলামিন। তিনি এখানে অক্লান্ত পরিশ্রম করে উপস্থিত হয়েছেন, আমরা তার নেক হায়াত দান করছি। রব্বুল আলামিন তার শ্রদ্ধা পিতা জননেতা আব্দুল সুলতান আব্দুল এমপি মহোদয়কে আপনি সুস্থতা দান করেন, তাকে রব্বুল আলামিন নেক হায়াত দান করেন। রব্বুল আলামিন তার পরিবার, তার মা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে রব্বুল আলামিন, কিছুদিন পূর্বে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে রব্বুল আলামিন। তার মাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন রব্বুল আলামিন। আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জননেতা জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয় এখানে উপস্থিত হয়েছেন রব্বুল আলামিন। তিনি সহ তার পরিবার পক্ষে সকলের রব্বুল আলামিন নেক হায়াত দারাজ করেন রব্বুল আলামিন। আজকে এখানে এই পার্ক উদ্বোধন করা হয়েছে রব্বুল আলামিন, রব্বুল আলামিন এই দীর্ঘদিন স্থাপন করা হয়েছে এই পার্কটি সুন্দরভাবে প্রতিষ্ঠা ও পরিচালনা করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। এই পার্কটির মাধ্যমে বরিশালের ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেন রব্বুল আলামিন। এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ রব্বুল আলামিন। আমাদের সকলকে আপনি নেক হায়াত দান করেন রব্বুল আলামিন। এই বাংলাদেশের উপরে আপনি ফাঁস রহমতান করেন, বাংলাদেশ থেকে সমস্ত অশান্তি দূর করে দেন রব্বুল আলামিন। আমাদের দেশে আপনি ফাঁস রহমতান করেন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আজকের এই দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অনুমতি দিলে ছাড়ি না না ভাইয়া, অনুমতি নাই এটা ছাড়া দেবে না ভাই, এটা ছাড়ো না না ভাইয়া, এই সালফেটটা কোন
আমার সময় আচ্ছা আমরা শুরু করি শুরু করি সবাই তো সাইলেন্ট করো অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণকে যে আপনারা সকলে এসেছেন আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি বরিশালের তরুণ প্রজন্মের কাছে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আধুনিক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। এই বরিশাল হাইটেক পার্কটি হচ্ছে বরিশালের তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এবং এই হাইটেক পার্কটি কিন্তু ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট আমাদের তারুণ্যের গর্ব সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি মাননীয় ICT উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের ব্রেন চাইল্ড। আমরা এতদিন ছিলাম শ্রম নির্ভর অর্থনীতি বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে প্রযুক্তি নির্ভর তারুণ্য নির্ভর একটি সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তোলার জন্যই সারা দেশে 92টি হাইটেক পার্ক উনি নির্মাণ করে দিচ্ছেন। ইতিমধ্যে মেয়র একজন আদর্শ জনপ্রতিনিধি সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে এবং তার সহযোগিতায় আমরা এখানে চমৎকার একটা জায়গা পেয়েছি। 6.5 একর জায়গায় এই হাইটেক পার্ক নির্মাণের আগেই কিন্তু আমরা একটা শেখ কামাল IT ট্রেনিং ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ শেষ হয়েছে এবং যেটি আশা করছি এই বছরের কোনো একটা সময়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটি উদ্বোধন করবেন। এবং এখানে কিন্তু প্রায় 154 কোটি টাকা ব্যয়ে একটা মাল্টি টেনেন্ট 7-তলা ভবন আমরা নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। এবং আরও আনন্দের সাথে জানাই যে সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন বরিশালে একটি 20 কোটি টাকা ব্যয়ে একটা সর্বাধুনিক সিনেপ্লেক্সও আমরা সুষ্ঠু বিনোদনের জন্য আমরা নির্মাণ কাজ করব। এবং এই সব কিছু মিলিয়ে প্রায় আপনার 200 কোটি টাকা ব্যয়ে এখানে 6.5 একর জায়গায় তরুণদের কর্মসংস্থান তরুণদের বিনোদনের জন্য এই হাইটেক পার্কটি নির্মিত হচ্ছে। এবং আমাদের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ভারতের ঋণ সহায়তা আমরা পেয়েছি। আমাদের সারা বাংলাদেশে 12টি হাইটেক পার্ক নির্মাণের জন্য আমরা $192 মিলিয়ন প্রায় 1700 কোটি টাকা ব্যয় করছি, যেখানে 1300 কোটি টাকা কিন্তু ভারত আমাদেরকে ঋণ দিচ্ছে খুব সহজ সুরতে এবং স্বল্প সুদে, আর বাংলাদেশ সরকার 300 কোটি টাকা ব্যয় করছে। আমরা আশা করছি যে এখানে হাইটেক পার্কটি আগামী 2 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে, তখন প্রতি বছর 1000 তরুণ তরুণীকে আমরা সরাসরি প্রশিক্ষণ দেব, 3000 তরুণ তরুণীকে এখানে প্রত্যক্ষভাবে আমরা প্রতি বছর কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। আমাদের বরিশালের তরুণ শিক্ষিত তরুণী শিক্ষিত যারা আছেন তাদেরকে আর ঢাকামুখী হতে হবে না,
বিদেশমুখী হতে হবে না, তারা বরিশালের মাটিতে বসে তারা ইউরোপ আমেরিকাতে কাজ করবে, বাংলাদেশে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং বরিশালের একটি সিলিকন নগরী হিসেবে গড়ে তোলার জন্য এই হাইটেক পার্ক ভূমিকা পালন করবে। আমি বরিশালবাসীকে আন্তরিকভাবে আবারও মাননীয় উপদেষ্টা জনাব সজীব অজিত জয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এই তারুণ্যের শক্তি এবং মেধা প্রযুক্তির শক্তির সাথে একত্রিত করে আমরা যে 41 সাল নাগাদ জননেত্রী শেখ হাসিনা আমাদের সামনে ভিশন 2041 দিয়েছেন, যখন 41 সালে আমরা একটি জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব আর বরিশালের তরুণ প্রজন্মের জন্য স্মার্ট কর্মসংস্থান নিশ্চিত করার জন্য তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা হবে বরিশাল হাইটেক পার্ক। সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলা। এবং আপনি আপনার শহরে এমন কিছু হচ্ছে, আপনার অনুভূতি আমরা ছোট করে একটু শুনতে চাই। আমার অনুভূতি আসলে আমি ধন্যবাদ জানাই, আমি গণতন্ত্রের মানুষ কন্যা মানবতার মা আদরণীয় শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত আমি আমাদের আইটি উপদেষ্টা সজীব অজিত জয় ভাইকে ধন্যবাদ জানাই, আমাদের মাননীয় মন্ত্রী পলক ভাইকে। এটা আমি এতদিন বরিশালবাসীকে যেটা বলছি সেটার বাস্তবায়ন হতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেটার রূপ স্টার্ট হইলো আমাদের। তো এখানে আমার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না যে এটা কতখানি আমার তরুণ প্রজন্মের জন্য এবং বরিশালবাসীর জন্য এটা স্টার্টিং ডেভেলপমেন্ট। পদ্মা ব্রিজ হতে যাচ্ছে, 25 তারিখ উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা ব্রিজ চালু হয়ে গেলে পরে পায়রা বন্দর, আমি আমার চোখ থেকে দেখছি সেই স্বপ্নের নগরী বরিশালকে যেভাবে দেখছি, ইনশাল্লাহ সেটি বাস্তবায়ন শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ বরিশালের সবাইকে মানুষকে পক্ষ থেকে আমি পলক ভাইকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা একটু ভিন্নভাবে জানতে চাই, সেটা হচ্ছে একদিকে আমাদের পদ্মা সেতু চালু হচ্ছে আর একদিকে হচ্ছে যে এই যে বরিশাল এখন একটা অর্থনৈতিক হাব হবে কিনা এই অঞ্চল, একটু এইভাবে জানতে চাই। মন্ত্রী মহোদয় বললে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মাননীয় মেয়র মহোদয়। আমি তো মন্ত্রণালয়ের আপনার আপনি এই শহরে অবশ্যই এটা তো শুধু অর্থনৈতিক হাব না, দক্ষিণ অঞ্চল তো আমরা পদ্মা ব্রিজ হওয়ার পরে পায়রা বন্দর যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এখানে স্থাপন করেছেন, এটা আমরা তো প্রথমেই বলে আসতেছি যে এটা হবে দক্ষিণ এশিয়ার না, অ্যাকচুয়ালি এই এই অঞ্চলের হাব, পুরো এশিয়া জোনের একটি হাব হবে, যেহেতু আমাদের এখানে পায়রা বন্দর হয়েছে, পদ্মা ব্রিজ হয়ে গেছে, আমাদের আর যোগাযোগ ব্যবস্থা এখন খালি ভোলা বাদে আমাদের বাংলাদেশের সড়ক ব্যবস্থা একটা ডেভেলপমেন্টের জন্য যোগাযোগ ব্যবস্থা হয়েছে যে একটা দেশের ডেভেলপমেন্টের সবচেয়ে বড় বিষয়, আর তারপরে যে এখন হয়েছে যে ইনফরমেশন ইজ পাওয়ার, সো ইনফরমেশন তো নিয়ে আসছে এখানে পলক ভাইরা, যোগাযোগ ব্যবস্থা আমাদের ডেভেলপমেন্ট, সো অবশ্যই এটাই আমাদের একটি হাব হবে এবং সেই স্বপ্নের বরিশাল আমরাই করবো, আগামীর বরিশাল ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো বাকি কথা আমরা শিল্পকলায় সবাই শিল্পকলায় কোন কোন তো পাইছে।